Hey guys, Assalamualaikum. Welcome to Anka's Cooking Fresh and Fun. আজকে আমি করে দেখো chicken and vegetable stir fry. তো এর জন্য আমাদের লাগছে একটা মুরগি। আমি এখানে দেশি মুরগি নিয়েছি নরমটা। আপনারা চাইলে ফার্মের মুরগি নিতে পারেন। এবার আমি মেরিনেট করার জন্য নিচ্ছি 2 চা চামচ লেবুর রস, 1/2 চা চামচ লবণ। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি, আপনারা চাইলে নরমালটা ইউজ করতে পারেন। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা এবং 2 চা চামচ টক দই। এবার আমি সবগুলোকে ভালো করে মাখিয়ে নিব মাংসের সাথে। এবার মাংসটাকে মেরিনেট হওয়ার জন্য রেখে দিব 1 ঘন্টা। আপনার চাইলে বেশি সময় রাখতে পারেন। এবার আমি নিচ্ছি গাজর, পাতাকপি, ক্যাপসিকাম, বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, ফুলকপি। আরো নিচ্ছি লবণ এবং গোলমরিচের গুঁড়ো। আপনার চাইলে সাদাটা ইউজ করতে পারেন। এবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি, আপনার চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না দেখে আমি এটা ইউজ করেছি। এবার তেল গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি বরবটি, গাজর, ফুলকপি, ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানোর পর এতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। ভালো করে সব মাখিয়ে নিচ্ছি 5-6 মিনিট। এভাবে নাড়াচাড়া দেওয়ার পরে এতে দিয়ে দিব ক্যাপসিকাম। ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ। সব কিছুকে ভালো করে মাখিয়ে নিব একসাথে এবং দিয়ে দিব 2 চা চামচ সয়া সস। সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর ঢাকন দিয়ে কুক করব 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। এরপরে 5 মিনিট পর দিয়ে দিব পাতাকপি। পাতাকপি সিদ্ধ হতে একটু কম সময় লাগে, তাই আমি এটা সবার লাস্টে দিয়েছি। পাতাকপির জন্য 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দেব। এরপর সবগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। এরপর আমি প্যানের মাঝখানে জায়গা করে নিচ্ছি মাংসগুলো ভাজার জন্য। তো আমি প্যানের মাঝখানে জায়গা করে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। অবশ্যই প্যানের মাঝখানে মাংসগুলো ভাজা ট্রাই করবেন, কারণ এতক্ষণে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মাংসগুলো ফ্রাই করার জন্য মাংসগুলোকে মাঝখানে দিতে হবে। মাংসগুলোকে মাঝখানে দিয়ে দিলাম। মাংসগুলোকে সুন্দর করে মাছটা দেওয়ার পর এর উপর দিয়ে আমি হালকা তেল দিয়ে দিব। এতে করে মাংসটা জুসি এবং সফট হবে। আপনাদের যদি আছে অলিভ অয়েল থাকলে আপনারা অবশ্যই অলিভ অয়েল ট্রাই করবেন। এবং আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। 10 মিনিট পর খুলে দিয়েছি মাংসগুলোকে নাড়া দেওয়ার জন্য, মানে মাংসগুলোকে উল্টিয়ে দেওয়ার জন্য। মাংসগুলোকে আমি উল্টে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ এখন ভাজা হবে। এবার আমি এটাকেও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর সবজির লুক এবং মাংসের লুকটা এরকম হয়েছে। তো মাংসগুলো ক্যারেক্টার ফ্রাই করার জন্য আমি সবজিগুলোকে এক পাশে নিয়ে এসেছি এবং মাংসগুলোকে আরেক সাইডে নিয়ে রেখেছি, যাতে এগুলো ভালো করে ফ্রাই হয়। এবার 5 মিনিট ফ্রাই করার পর আমার ফাইনাল লুক এরকম। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। এটা খুবই হেলদি এবং সুস্বাদু। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল।